হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলে বস্তুকণার গতি অধ্যায় 9.3 এর টাইপ 1 এর 3 নম্বর ম্যাথে আমরা সমাধান করব। তো আমরা দেখি এখানে আমাদের প্রথমে প্রশ্নে কি বলা আছে, এটার বেসিসে আমরা একটা চিত্র আঁকবো, দেন এটা দিয়ে আমরা সলভ করব। আমাদের প্রশ্নে বলছে যে 80 মিটার উচ্চতা বিশিষ্ট এ স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 128 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি বস্তু নিক্ষিপ্ত হলো, এটি স্তম্ভ থেকে কত দূরে ভূমিকে আঘাত করবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে 80 মিটার উচ্চতা বিশিষ্ট একটা স্তম্ভ এঁকে ফেলি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার 80 মিটার উচ্চতা বিশিষ্ট একটা স্তম্ভ, এটা হচ্ছে তার যে হাইটটা সেটা হচ্ছে 80 মিটার। তো আমরা এখান থেকে ধরো ওয়াই দিলাম, এটাকে ওয়াইয়ের ভ্যালু ধরে নিলাম 80 মিটার। তারপরে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে 80 মিটার উচ্চতা বিশিষ্ট স্তম্ভের শীর্ষ থেকে, দ্যাট মিন্স শীর্ষ বলতে সাধারণত কী বোঝায়, একদম টপ যে পয়েন্টটা, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। আচ্ছা, আমরা যদি এখানে ভূমিটা এঁকে নিই, সো ভূমিটা ধরলাম আমাদের এমন শেপের, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে মানে কি, এখান থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে মানে হচ্ছে এইভাবে ধরো 30 ডিগ্রি কোণ ক্রিয়েট করে সে নিক্ষেপ করলো 30 ডিগ্রি কোণে 128 মিটার পার সেকেন্ড আদি বেগে, তার মানে সে যে বেগে মারলো সেটা হচ্ছে কত, ইউয়ের ভ্যালু হচ্ছে 128, ঠিক আছে। এমএস ইনভার্স 1 লিখতে পারো চাইলে, 128 এমএস ইনভার্স 1 আদি বেগে একটি বস্তু নিক্ষিপ্ত হলো, দ্যাট মিন্স ও যদি নিক্ষিপ্ত হয় তারপর কি হবে, এটি স্তম্ভ থেকে কত দূরে ভূমিতে আঘাত করবে, ওকে নিক্ষেপ করলে এখান থেকে এরকম আনুভূমিক এবং উলম্বের সাথে হচ্ছে তির্যকভাবে, তাহলে ধরলাম তার গতিপথটা হচ্ছে এমন শেপের হবে, এই টাইপসের করে হচ্ছে সে একটা কার্ভ তৈরি করে গিয়ে ভূমিতে পড়বে, ঠিক আছে। এ স্তম্ভ থেকে কত দূরে, এ স্তম্ভ হচ্ছে এটা, আর ধরলাম সে পড়লো এখানে, তার মানে এটাকে আমরা ওয়াই ধরছিলাম উলম্ব সরণটাকে, তাইলে এটাকে আমরা এক্স ধরতে পারি আনুভূমিক যে সরণটা। তো এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, এখনও যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে বেগটা ছিল, বেগের আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশটা বের করতে হবে। তো আমরা যদি আনুভূমিক উপাংশটা বের করতে চাই, দ্যাট মিন্স আনুভূমিক উপাংশটা কী হবে, ইউ কস 30 হবে, ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে এই বেগের আনুভূমিক যে উপাংশটা সেটা হয়ে যাবে আমাদের ইউ কস 30, বা আমরা এটাকে চাইলে ইউ কস আলফাও বলতে পারি। সো এটাকে আমরা চাইলে ধরো ইউ কস 30 লিখে পেলাম, আর উলম্ব যে উপাংশটা সেটাকে আমরা কী বলবো, উলম্ব উপাংশটা এদিকে হবে, সো এটা হয়ে যাবে আমাদের ইউ সাইন 30। এখানে চাইলে তুমি আলফাও লিখতে পারো, দেন আলফার ভ্যালু হচ্ছে তুমি 30 দিয়ে রিপ্লেস করতে পারো। তো এইটা গেল আমাদের এখান থেকে ক্যালকুলেশনটা। তো আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করবো, আমাদের এখানে কী কী ডাটাগুলো দেওয়া আছে, উলম্ব ডাটা কয়টা দেওয়া আছে, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের আনুভূমিক ডাটা কয়টা দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের একটু ক্যালকুলেশন করে বের করে রাখতে হবে, তাহলে আমাদের ম্যাথ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমরা যদি দেখি এখান থেকে, প্রথমে আমাদের উলম্ব ডাটাগুলো কী কী দেওয়া ছিল, উলম্ব ডাটা দেওয়া ছিল নাম্বার 1 আমাদের এখানে যে ইউ সাইন 30, ঠিক আছে, এটা দেওয়া ছিল ইউ সাইন 30, এটা আমাদের দেওয়া। তারপর আমাদের উলম্ব দিকে দেওয়া ছিল কে, এই যে উলম্ব দিকে, ঠিক আছে, এটা ছিল 80, বা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে ওয়াই ছিল, ঠিক আছে। তারপর আমাদের এখানে আরেকটা কী ছিল, আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করবে উলম্ব দিকে সেটা হচ্ছে জি কাজ করবে নিচের দিকে, দ্যাট মিন্স আমাদের উলম্ব বরাবর এই তিনটা ডাটা আমাদের দেওয়া আছে। আর আনুভূমিক দিকে যে ডাটাগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউ কস 30, ঠিক আছে, আলফা দিয়ে লিখলে এটাকে আলফা লিখতে পারতাম, দ্যাট মিন্স ইউ কস 30, আর আমাদের এখানে এক্স, ঠিক আছে। সো এই এক্সটা, এটা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ আছে, ওই যে ক্রিকেটার, দ্যাট মিন্স হচ্ছে এই যে ব্যাটসম্যান আর ফিল্ডার কত দূরে থাকবে, এই টাইপসের ম্যাথগুলোও কিন্তু এটার মতোই, ঠিক আছে। তাহলে আমাদের যে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে, প্রথমে আমাদের উলম্ব সরণের বিশ্লেষণ করতে হবে, এরপর আনুভূমিক সরণের বিশ্লেষণ করতে হবে। তো আমরা যদি প্রথম ক্ষেত্রে উলম্ব সরণের বিশ্লেষণ করি, তাহলে আমরা কী করতে পারবো, দেখো আমরা একটা ফর্মুলা পড়ে আসছি, এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, লিফট থেকে বল নিচে ফেললো অথবা আমরা যে পয়েন্ট থেকে নিক্ষেপ করবো সেই পয়েন্টকে ক্রস করে যদি তার নিচে চলে যায়, তখন আমাদের সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি অ্যাজ ইউজুয়াল। তো আমরা এখান থেকে যে ব্যাপারটা হবে, এইচ মানে কত আমাদের এই চিত্রে, এইচ মানে কিন্তু আমাদের ওয়াই, আর এখানে আমাদের এখান থেকে দেখো ইউ মানে কত, উলম্ব দিকে, উলম্ব দিকে ইউ মানে কিন্তু ইউ সাইন 30 ডিগ্রি, দ্যাট মিন্স ইউ সাইন 30 ডিগ্রি, আর এখানে টি ছিল, টি বসে যাবে। তারপর এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ বসে গেল, জি মানে হচ্ছে কত, জি মানে হচ্ছে আমাদের 9.8, বসেই দিতে পারি। তারপর এখান থেকে হচ্ছে আমাদের টি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 80 আমরা দেখতেছি। তারপর এখান থেকে মাইনাস ইউ, ইউ মানে কত, এখান থেকে আমাদের ইউ মানে হচ্ছে 128, 128, তাহলে এখান থেকে আমরা ইউ এর ভ্যালু 128 বসাচ্ছি, সাইন 30, ঠিক আছে। তাহলে ধরো এখানে আমরা সাইন 30 বসে ফেললাম, তারপর এখান থেকে টি, আর এখানে হাফ 9.8, এটাকে বলা যায় 4.9 টি স্কোয়ার, এটাকে বলা যায়। তাহলে এটা আমরা লিখে ফেললাম, এরপর এটাকে আর একটু ক্যালকুলেশন করতে পারি, 80 ইকুয়াল টু কি লিখা যায়, দেখো এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারি, কত ছিল এখান থেকে 128 সাইন 30। তাহলে আমাদের এখান থেকে 128 সাইন 30-এর ভ্যালু চলে আসছে 64, দ্যাট মিন্স আমরা এখানে বসাবো মাইনাস 64 জি প্লাস 4.9
টি স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে হচ্ছে ক্যালকুলেশন করা। আমরা এর আগের ম্যাথগুলো তো এমন দেখে আসছি, এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটাকে আমরা সাজাই লিখি, আমরা এটাকে হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের ফর্মেটে লিখবো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, ওই ফর্মেটে। তাহলে এখানে আমাদের ছিল 4.9 টি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যদি লিখে রাখি 4.9 টি স্কোয়ার, আর এখানে ছিল ওর সাথে -64t, তাহলে এখান থেকে -64t বসে ফেলাম, আর +80 ছিল সেটা অপর পাশে চলে গেলে -80 হবে, তাহলে -80 ইকুয়াল টু জিরো আমরা লিখে ফেললাম। তো এটাকে আমরা চাইলে সলভ করতে পারি ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি, তাহলে আমরা এখান থেকে টি এর মানটা আমরা পেয়ে যেতে পারি। তো আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে কীভাবে সলভ করবো, অ্যাট ফার্স্ট আমরা এটাকে হচ্ছে ইকুয়েশন মোডে নিয়ে যাবো, ইকুয়েশন মোডে নিয়ে গিয়ে সেটা ডিগ্রিতে সলভ করবো। তো ডিগ্রিতে যখন সলভ করবো ডিগ্রি 2 দিব, কারণ আমাদের এখানে পাওয়ার 2 ছিল। তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো ইনপুট করতে হবে, প্রথম হচ্ছে 4.9 দিয়ে ইকুয়াল দিব, এরপর হচ্ছে -64 দিয়ে ইকুয়াল দিব, এরপর হচ্ছে -80 লিখে ইকুয়াল দিব। তাহলে আমাদের ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি, প্রথম যে টাইমের ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 14.21 সেকেন্ড, এরপর আমরা আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে -1.148 সেকেন্ড। বাট এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের টাইমের ভ্যালু তো কখনো নেগেটিভ হয় না। সো আমরা এটাকে লিখে দিতে পারি এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল না। তো এটা আমরা এখান থেকে লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। দেন এটার বেসিসে দেখি আমাদের কী কী সলভ করতে হচ্ছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের এখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে আনুভূমিক সরণের বিশ্লেষণটা করতে হবে। তো আমরা যদি আনুভূমিক সরণের বিশ্লেষণটা করি এই ম্যাথের ক্ষেত্রে, আমরা এটাকে লিখতে পারি এমনভাবে যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনটা, তাহলে আমরা লিখলাম যে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কী ক্যালকুলেশন করা যায়। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের আনুভূমিক যে সরণটা ছিল তার বিশ্লেষণটা হবে। তো এটা বেসিক্যালি আমি বলে আসছি আগের লেকচারগুলোতেও, আনুভূমিক বরাবর যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে আমাদের সমবেগের ক্যালকুলেশন হবে, ঠিক আছে, কারণ এই বরাবর ত্বরণের কোনো ইফেক্ট থাকবে না। কেন ত্বরণের ইফেক্ট থাকবে না এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাইছিলাম। তাহলে আমাদের এখন দেখো যে কাজটা করতে হবে, সমবেগের ক্ষেত্রে আমরা জানি সবচেয়ে ইজিয়েস্ট একটা সূত্র S = vt, তাহলে S = vtটা এখানে কীভাবে অ্যাপ্লিকেবল হবে, বা আমরা লিখতে পারি দেখো আনুভূমিক বরাবর আমাদের যে ডাটাটা দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল x, তাহলে এস বরাবর যেটা সেটা হয়ে যাবে আমাদের XV, দ্যাট মিন্স আমাদের আনুভূমিক বরাবর বেগটা কত ছিল, U cos 30° ছিল, U cos 30°। আর আমাদের এখানে টাইম টি এর যে ভ্যালুটা, টি এর একটা অ্যাকসেপ্টেবল টার্ম হচ্ছে কত, সেটা হচ্ছে 14.21, তাহলে আমরা এখান থেকে 14.21টাকে ইউজ করবো, আর এটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিবো, কারণ এটা তো নেগেটিভ ভ্যালু চলে আসে, টাইমের নেগেটিভ ভ্যালু তো অ্যাকসেপ্টেবল না। তো আমরা এটাকে চাইলে এখন ক্যালকুলেশন করতে পারি, আমরা এখানে যেহেতু আমরা ইকুয়েশন সলভ করছি এটাকে আমরা ক্লিয়ার করে নিই প্রথমে। U cos 30, আচ্ছা আমাদের আরেকটা কাজ করা দরকার, ইউ এর ভ্যালুটা বসে যেতে হবে, ইউ এর ভ্যালু কিন্তু 128, তাহলে আমরা যে কাজটা করতে পারি 128 cos 30° ইন্টু 14.21, তাহলে এটাকে যদি আমরা সলভ করি দেখো কত আসে, 128 আমাদেরকে এখানে ফার্স্টে বসাইতে হবে, 128 বসাইলাম cos 30°, এটা আমরা রিপ্লেস করলাম, দেন 14.21, তাহলে এটা যদি আমরা বসে তাহলে আসছে 1575.19, ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে বসে তাহলে এটা আসছে আমাদের 1575.19, এটা আমরা বসালাম, আর আমাদের আনসারটা ডেফিনেটলি মিটারে হবে। তাহলে আমরা এটা কিসের ভ্যালু বের করলাম, এক্সের ভ্যালু বের করলাম। এক্সের ভ্যালু কী ছিল দেখো, স্তম্ভ থেকে কত দূরে ভূমিতে আঘাত করবে, এটা স্তম্ভ, এটা ধরলাম আমরা আঘাত করছে, এই ভ্যালুটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, এবং আমরা এখন ক্যালকুলেশন করে কিন্তু এক্সের ভ্যালুটা আমরা বের করলাম, দ্যাট মিন্স স্তম্ভ থেকে ভূমিকে হচ্ছে 1575.19 মিটার দূরে ভূমিকে আঘাত করবে, এই জিনিসটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো আমরা ফার্স্টে কী করলাম, এটার বেসিসে চিত্র এঁকে নিলাম, চিত্র থেকে উলম্ব এবং আনুভূমিক ডাটাগুলো আমরা ফাইন্ড আউট করে নিলাম, উলম্ব সরণের বিশ্লেষণ করলাম, আনুভূমিক সরণের বিশ্লেষণ করলাম, তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। সো আজকে লেকচার এখানে এনে দিচ্ছি, পরবর্তী লেকচারে আমরা অধ্যায়ের আরও অনেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবো। তোমাদের কারো যদি কোনো অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।